हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ফারা ফুড ভিশন। আজ নিয়ে এসেছি চাইনিজ রেস্টুরেন্টের থাই স্যুপ। থাই স্যুপ খুব সহজে ঝটপট পারফেক্ট কিভাবে তৈরি করা যায় তা দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। থাই স্যুপ তৈরি করার জন্য 1/3 কাপ চিকেন জুলিয়ান কাট করে কেটে নিয়েছি ঠিক এভাবে। এখন মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি। 1/3 কাপ চিংড়ি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, স্বাদমতো খাবার লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেড চিলি সস। এখন সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব কিছুক্ষণ। এখন একপাশে রেখে দিচ্ছি। সুপ তৈরি করার জন্য বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, চুলার আঁচ এখন দেইনি। দুইটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, ডিমের সাদা অংশ নেওয়া যাবে না। এখন 4 টেবিল চামচ টমেটো সস ঢেলে দিচ্ছি, 4 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিংড়ি ও চিকেনগুলো ঢেলে দিচ্ছি, হুইক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব কিছুক্ষণ। এখন অ্যাড করছি 4-5টা আদার চিকন স্লাইস, আপনারা চাইলে থাই আদাটাও ব্যবহার করতে পারেন। 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 3টা লেমন গ্রাসের পাতা দিয়ে দিচ্ছি, বাকি পাতাগুলো পরে দিয়ে দিব। 1 টেবিল চামচ চিনি দিচ্ছি টেস্টি হওয়ার জন্য, 1 চা চামচ খাবার লবণ দিচ্ছি, 5-6টা ক্যানের বাটন মাশরুম স্লাইস করে নিয়েছি ঠিক এভাবে। এখন প্যানে ঢেলে দেব। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব ভালোভাবে যেন দানা দানা না থাকে। এখন প্যানে ঢেলে দিচ্ছি। এখন সব উপকরণগুলো ভালোভাবে স্প্যাটুলা দিয়ে নেড়েচেড়ে দেব। পারফেক্ট থাই স্যুপ তৈরি করতে হলে অবশ্যই চিকেন স্টক দিতে হবে। এখন অ্যাড করছি মেজারমেন্ট কাপের 4 কাপ চিকেন স্টক। চিকেন স্টক কিভাবে তৈরি করতে হয় ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এই সময় চুলার আঁচ লো হিটে 5 মিনিট জ্বাল দেব অনবরত। এখন নেড়েচেড়ে দিচ্ছি। 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে 15 মিনিট অনবরত নাড়তে হবে। ডিম ও কর্নফ্লাওয়ার মিশ্রণগুলো একসাথে ভালোভাবে মিশে যায় যেন, তা না হলে দানা বেঁধে যাবে। 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। স্যুপটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, এখন সার্ভিং ডিশে সার্ভ করব। থাই স্যুপ লেমন গ্রাসের খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, স্যুপটি ঘন হয়ে এসেছে, স্যুপটি দেখতে যেমন খেতে অসাধারণ। এখন ধনে পাতা আর গোলমরিচ ছড়িয়ে দেব। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।